আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সতেরো জানুয়ারি চব্বিশ এত কিছুর পরও জাতীয় পার্টির জন্য সুখবর আওয়ামী লীগের পরিকল্পনা ব্যর্থ হ্যাঁ জাতীয় পার্টি সামনে আসছে দর্শক জাতীয় পার্টি কোনো পলিটিক্যাল পার্টি না। জাতীয় পার্টি নীতি নৈতিকতা বিবর্জিত একটা ঝুটো পার্টি কিন্তু সে জাতীয় পার্টির জন্য একটা সুখবর আসছে জাতীয় পার্টি অনেক কান্নাকাটি তারপরে প্রধান বিরোধী দল হয়তোবা জাতীয় পার্টি হতে যাচ্ছে আমাদের নানান ক্যালকুলেশন ছিল আওয়ামী লীগের ক্যালকুলেশন ছিল যে জাতীয় পার্টি নয় স্বতন্ত্র লীগকে করা যায় কি না প্রধান বিরোধী দল ইত্যাদি ইত্যাদি এরকম আওয়ামী লীগের পরিকল্পনা ছিল কেন ছিল স্বতন্ত্র লীগকে জাতীয় পার্টিকে বাদ দিয়ে বিরোধী দল করার পরিকল্পনা আওয়ামী লীগের কেন থাকবে এর মূল কারণ হচ্ছে যে বিরোধী দল আছে গণতন্ত্র ভেভিত সংসদের সরকার সমালোচনা হয় বা সরকার বিরোধিতা আছে মানে এই গণতন্ত্রকে একটু গতিশীল দেখানোর জন্য যেমন আওয়ামী লীগ স্বতন্ত্র লীগ দিয়ে নির্বাচনকে জমজমাট দেখানোর চেষ্টা করেছিল ওইরকম সংসদ জমজমার প্রাণবন্ত দেখানোর চেষ্টা স্বতন্ত্র লীগের মাধ্যমে করার একটা পরিকল্পনা আওয়ামী লীগের ছিল কিন্তু না আওয়ামী লীগের সেই পরিকল্পনা ব্যর্থ হচ্ছে জাতীয় পার্টি যতই ঝুটো পার্টি হোক যতই নীতিনৈতিকতা বিবর্জিত হোক তাদের ঝুটো খাওয়ার জন্য আওয়ামী লীগের বেশ কিছু পরিকল্পনা অলরেডি ব্যর্থ করেছে যেমন এই যে ছাব্বিশটা আসনে সার দিয়েছে ওরকম প্রকাশ্যে সার দেওয়ার পক্ষে আওয়ামী ছিল না আওয়ামী লীগ ছিল ছাব্বিশটা যেমন এগারোটা জিতিয়েছে ওই এগারোটাই জিতানোর পরিকল্পনা ছিল যে এগারো জনকে সিস্টেমে জিতিয়ে আনবে কারচুপি করে বা ভোটে সেলটিল মেরে ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রকাশ্যে সার দিলে তো আর কোনো প্রতিদ্বন্দ্বী বা বিরোধী দেখানো যায় না গেল না কিন্তু জাতীয় পার্টি আবার অত ঝুঁকি নিতে চায়নি তারা কান্নাকাটি করে বিভিন্নভাবে হাত পা ধরে মান অভিমান দেখিয়ে নির্বাচনে যাবে না অনেক নাটক টাটকের ভয় দেখিয়ে শেষ পর্যন্ত প্রকাশ্য সমঝোতা করতে বাধ্য হয়েছে তো একমাত্র বিরোধী দল দাবিদার এই নির্বাচনে যারা ছিল জাতীয় পার্টি তারাই প্রকাশ্য আসন সমঝোতা করেছে সরকারের সাথে তাহলে আওয়ামী লীগের একটা পরিকল্পনা ব্যর্থ হয়েছে যে আসলে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানোর সামান্য সুযোগ জাতীয় পার্টির কারণে পেলো না যতটুকু ছিল কিন্তু জাতীয় পার্টি ঝুঁকি নিতে চায় না জাতীয় পার্টি তো ভেবেছিল যা ছাব্বিশ আসনে যদি নৌকাও থাকে তাহলে শেষ পর্যন্ত আমাদের কিনে একটাও না দেওয়া হয় সব কিনে স্বতন্ত্র লীগ নিয়ে যায় এরকম একটা ভয় ছিল এই বাধ্য করেছে আওয়ামী প্রকাশ্যে আসন সমঝোতা করতে যাই হোক দর্শক এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল যে বিরোধী দল কারা হবে এটা নিয়ে তোলপাড় এখন বিরোধী দল হওয়ার জন্যে নানান কামরাকামড়ি নানান কান্নাকাটি জাতীয় পার্টি করছেন বিশেষ করে জিএম কাদের কান্নাকাটি আমরা দেখছি এই যে জিএম কাদের কিছু সরকার বিরোধী কথাবার্তা বলে নির্বাচন ভালো হয়নি অমুক তমুক নানান কিছু ফাঁস করে দেওয়ার ভয় দেখাচ্ছেন এগুলো কি জন্য অনলি বিকজ অব বিরোধী দলীয় নেতা হওয়ার জন্য অন্য কোনো কারণ নেই যাই হোক তবে আমরা এখন যে তথ্য বা আমাদের কাছে যতটুকু খবর আছে যে শেষ পর্যন্ত জাতীয় পার্টি বিরোধী দল হতে পারে এবং এম কাদের প্রধান বিরোধী দলীয় নেতা হওয়ার সম্ভাবনা নেই সেটা মাননীয় স্পিকারের সিদ্ধান্ত তবে কথিত আছে যে ভারতের পরামর্শেই জাতীয় পার্টিকেই বিরোধী দল বানানো হবে এরকম কিছু কথাবার্তা বিভিন্ন বিশ্লেষক বলার চেষ্টা করছেন এর যথেষ্ট কারণ বা যৌক্তিকতা রয়েছে দুইটা কারণ জাতীয় পার্টির জন্য সুখবর জাতীয় পার্টি বিরোধী দল হতে পারলে তো সুখবর দেখেন রাজনীতি কোথায় এসে নেমেছে মানুষ সরকার হতে পারলে খুশি হয় কিন্তু না এখন বিরোধী দল হতে পারলেও খুশি হয় কারণ এই যে বিরোধী দল এটাকে আলাদা বিরোধী দল বলার সুযোগ নেই এটা বিরোধী দল বিষয়ক সরকারের মন্ত্রণালয়ের মতো এবং বিরোধী দল একটা মন্ত্রণালয় সাপোজ যে এটা ওই সরকারের মতো সবাই নিজেরাই তো সরকার সব নিজেরা জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলে মিশেই তো এখন ক্ষমতা এসেছে বা এই নির্বাচনে বৈতরণী পার করেছে অতএব বিরোধী দল যারা হবেন বা যিনি বিরোধী দলীয় নেতা হবেন তাকে সরকার বিরোধী বেকায়দায় পড়তে হবে এরকম কিছু না ওই বিরোধী দলীয় বিরোধী দল বা দল বিষয়ক মন্ত্রী বললে আমার মনে হয় ভালো হয় কারণ মন্ত্রীর মতোই সুযোগ সুবিধা বা ক্ষমতায় আছে এরকম একটা ভাবেই কিন্তু তারা থাকেন কারণ যেখানে জাতীয় পার্টির এমপি হয়েছেন সেখানে তো আর নৌকার প্রার্থী ছিল না নিজেরা নিজেরাই তো অতএব নৌকার লোকেরাই তো এই জাতীয় পার্টির পক্ষে কাজ করেছে অত বিরোধী দল বা বিরোধিতা করবেন কি এখানে কোনো আর বিরোধী দলের মূল সংজ্ঞা হচ্ছে সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে হবে কিন্তু জাতীয় পার্টি কি এই সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে না সরকারকে ক্ষমতা আনার জন্যে নির্বাচনে যায় বা ভাগ বাটোরা করে তারা এসেছেই তো ভাগ বাটোরা করে তো তারা আবার সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে কীভাবে বিরোধী দল হয় কোনো অর্থে অর্থে বিরোধী দল বিষয়ক মন্ত্রী বললে আমার মনে হয় যে পারফেক্ট শব্দ চয়ন হয় তো এখানে ভারতের পরামর্শ অনেক কারণ আছে যে আওয়ামী লীগের মধ্যে চীনপন্থী ঢুকে গিয়েছে অনেক কারণ চীনের টাকা পয়সা আছে বিভিন্ন প্রজেক্ট প্রোজেক্ট হলে টাকা পয়সা পাওয়া যায় আর জাতীয় পার্টির মধ্যে চীনপন্থী ওরকম হওয়ার তেমন যৌক্তিকতা নেই জাতীয় পার্টির তো রাজনীতি নেই যারা তো ঝুটো পার্টি আর ওই যে জেম কাদের যখন দিল্লি গিয়েছিলেন তখনই তাকে বিরোধী দল বা এরকম কোনো আশ্বাস দেওয়া হয়েছিল হয়তোবা অতএব মাঝখানে যেগুলো হয়েছিল নাটক শেষ পর্যন্ত জাতীয় কি বিরোধী দল বানানো হতে পারে বলেই নানান ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর অন্য অন্যতম আর কারণ হচ্ছে স্বতন্ত্র লীগের যে লোকজন আছে তারা ঝুঁকি নিতে চাচ্ছেন না কারণ তারা আলাদা জোট কয়েকজনে চাচ্ছেন অনেকেই চাচ্ছেন না এখন লীগের সবাই রাজি হলে তো হতো এখন সবাই রাজি মাননীয় প্রধানমন্ত্রী বললে তো সবাই রাজি হতে বাধ্য কিন্তু ওই বাধ্য করবেন না হয়তো বা স্বাধীনতা দিয়ে দিয়েছেন যে তোমরা যদি একজোট হতে চাও তাহলে হও এখন সবাই রাজি হবেন না কেন দীর্ঘ একটা ঝুঁকির মধ্যে পড়বেন কারণ একবার বিরোধী দলে আসনে বসলে ভবিষ্যতে কি আওয়ামী লীগের পোস্ট পজিশন বা এগুলো দাবি করা যায় যায় না অতএব আওয়ামী লীগ থেকে আলাদা হওয়ার ঝুঁকি নিতে চাচ্ছেন না যারা স্বতন্ত্র লীগ এবার তারাও দিন শেষে ঘুরে ফিরে ভবিষ্যতে আবার নৌকায় মনোনয়ন যাবেন সাপোজ দেখেন এই সুমন এক কথিত ইনফ্লুয়েসার তাকে মানুষ অনেক ভালো মনে করে আসলে একই পার্থক্য নেই ওই মাস্টাফি সাকিব কিংবা বেরিস্টের সুমন এরা সবাই অনৈতিক অনৈতিক লোক এদেরকে নৈতিক বা এরকম বলার কোনো কারণ নেই তাদের একটা নৈতিক ফেইস আছে কিন্তু বাস্তবতা ভিন্ন যাই হোক সুমন দেখবেন যে ঠিকই দিন শেষে আবার সামনে নির্বাচনে নৌকার মাঝি হতে চাইবেন এতে কোনো সন্দেহ নেই এই ঝুঁকিটা নিতে চাইবেন না তো এইসব নানান কারণে নানান সমীকরণ ভারতের পরামর্শ বা ইত্যাদি ইত্যাদির ফলে জাতীয় পার্টিকেই বিরোধী দল বানানো হচ্ছে বলে আমাদের ধারণা নির্বাচনে ভারত এবং এর জেরে দলের অভ্যন্তরে চরম বিশৃঙ্খলার মধ্যে দ্বাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল আসনে বসতে যাচ্ছে জাতীয় পার্টি মাত্র এগারোটি আসন পেলেও আওয়ামী লীগের পর সংসদে দ্বিতীয় বৃহত্তম দল তারাই বাষট্টি আসনে বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্যরা যাদের নাম আমরা বলি স্বতন্ত্র লীগ সদস্যদের জোট গঠন করে বিরোধী দল হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তাদের অধিকাংশই তাতে সম্মত হননি এমনি প্রস্তাব দেওয়া হয়েছিল আওয়ামী লীগ চেয়েছিল যদিও বাধ্য করেনি একটা পরিকল্পনা ছিল আওয়ামী লীগের যে একটু সংসদটা প্রাণবন্ত থাক বিরোধী দল শক্তিশালী কার্যকর বাষট্টি জন বিরোধী দলীয় মেম্বার বাষট্টি প্লাস জাতীয় পার্টির এগারো প্লাস আরও দুই মানে এরকম একটা ভাব দেখানোর একটা পরিকল্পনা ছিল কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হতে পারে নানান স্বার্থ স্বার্থে অথবা আহ বাধ্য হয়ে এরকম করার প্রয়োজন হতে পারে ভারতের বুদ্ধিতে কারণ ভারত তো এখন আওয়ামী লীগ কিছু বাধ্য করছে যাতে চীন ক্ষুব্ধ হচ্ছে সরকার ভারত বাধ্য করছে এটা হচ্ছে বাস্তবতা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলো দু তিনজন বাদে সবাই আওয়ামী লীগ কিংবা সহযোগী অঙ্গ সংগঠনের পদদারী এই কারণে এই পদ হারাতে চাচ্ছেন না নিজ দলের ক্ষমতায় থাকতে বিরোধী দল হতে রাজি নন তাদেরকে ওই এটা বিরোধী দল বলবেন কেন ভাই তাদেরকে বুঝাইতেন যে আসলে বিরোধী দল না বিরোধী দল বিষয়ক মন্ত্রণালয়ের একজন গুরুত্বপূর্ণ সদস্য হবেন আপনি তার হন কেন আপনি হন না ভাই বিরোধী দল একই তো কথা এখানে বিরোধী দল বলতে কেউ থাকে এ অবস্থায় বিরোধী দল বিষয়ে সংবিধানে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় এবারও জাপাকেই প্রধান্য দেওয়া হচ্ছে গত দুই সংসদে প্রধান বিরোধী দলকে ফের একই অবস্থানে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি রয়েছে বলেও বিভিন্ন সোর্স বলছে সংবিধান ও নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন জাতীয় পার্টিকে বিরোধী দল রাখতে সংবিধান বা আইনগত কোনো জটিলতা নেই এক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত যাই হোক দর্শক সর্বশেষ আমাদের ধারণা বা আমাদের বিশ্বাসপ্রাপ্ত তথ্যপত্র এটাই বলে যে আসলে জাতীয় পার্টিকেই আবার বিরোধী দল বানানো হচ্ছে এটা জাতীয় পার্টির জন্য চরম খুশির সংবাদ